সুপ্রিয় দর্শকবৃন্দ, এনটিভি ইউরোপ থেকে আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে এই সন্ধ্যায় আমাদের লন্ডনের অন্যতম পূজা যেটা হয় সনাতন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের ভাইস প্রেসিডেন্ট বাবু স্বপন পুরকায়স্থ, নমস্কার। আমাদের সাধারণ সম্পাদক সনাতন অ্যাসোসিয়েশন বাবু রবীন পল, সবাইকে নমস্কার। আছেন আমাদের কালচারাল সেক্রেটারি এবং বিলেতের জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব শ্রীমতী গৌরী চৌধুরী, সবাইকে শারদীয় শুভেচ্ছা। সুদীপবৃন্দ, আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে এনটিভি ইউরোপের সিইও মিসেস সাবরিনা হোসেন, সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আপনাদেরকে ভিডিওটা একটু দেখাবো, তারপরে আমরা মূল আলোচনায় চলে আসব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এনটিভি পরিবারের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। আশা করছি এইবারের দুর্গাপূজা আপনাদের জন্য নিয়ে আসবে অনেক সুখ এবং আনন্দ। এনটিভি আপনাদের সকলের প্রিয় চ্যানেল, দুর্গাপূজা উপলক্ষে রাখছে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম। অবশ্যই এনটিভি পর্দায় চোখ রাখবেন। একসাথে আনন্দের সাথে আমরা এবারের দুর্গাপূজা সকলে পালন করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা সবাই মিসেস সাবিনা হোসেনের সনাতন ধর্মাবলম্বী সবার উদ্দেশ্যে যে শুভেচ্ছা জানিয়েছেন আপনারা এইমাত্র দেখলেন। আমি মূল আলোচনায় চলে আসি। আজকে আমাদের মাঝে সনাতন অ্যাসোসিয়েশনের যে তিনজন আছেন এবং আমিও সনাতন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, আজকে আমাদের এই দুর্গাপুজো নিয়ে আমরা কথা বলবো। আমি তপন সাহা, কোষাধ্যক্ষ। সনাতন অ্যাসোসিয়েশন এবছরের দুর্গাপূজা করছে, 38তম দুর্গাপূজা করছে। সেই 1982 সালে সনাতন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছে। সেই তখন থেকে সনাতন অ্যাসোসিয়েশন আজকে পর্যন্ত বৃহৎ আকারে ভারতবর্ষের বাইরে দুর্গাপুজো করে আসছে। সবাই বিলেতবাসী সবাই জানেন যে ইয়র্ক হলে যে বিশাল পুজোটা হয়, এটার যে কয়েকজন কর্ণধার আছেন তারা এখানে উপস্থিত আছেন। আজকে আমরা তাদের মুখ থেকেই এই পূজা সম্পর্কে শুনব। গত বুধবার মহালয়ার মাধ্যমে মা দুর্গার আগমন হয়েছে। মা দুর্গার এই আগমন নিয়ে, মা দুর্গারকে আবাহন নিয়ে আমাদের কালচারাল সেক্রেটারি গৌরী চৌধুরী, উনি প্রথম মায়ের একটি গান দিয়ে তারপর অনুষ্ঠান আমরা মূল আলোচনায় চলে আসব। আমি গৌরীদিকে অনুরোধ করছি, আপনি যদি মায়ের আগমনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শুরু করেন। করছি জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। ধন্যবাদ গৌরীদি। আমাদের গৌরীদি সবার পরিচিত মুখ, গৌরী দিদি এবং আমাদের হিমাংশু দাদা, তাদের মুখে আপনারা এই গানগুলি
সনাতন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবসময় শুনে থাকেন। আমাদের এই সনাতন অ্যাসোসিয়েশনের যে ইতিহাস আমরা একটু আলোকপাত করব। সনাতন অ্যাসোসিয়েশনের যে আজকে যে প্রতিষ্ঠান এসছে, যিনি প্রথম এই সংগঠনটাকে একটা কর্পোরেটে একটা চ্যারিটিতে রূপান্তর করেছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট বাবু স্বপন পুরকায়স্থ, ওনার মুখ থেকেই আমরা আজকে সনাতনের ইতিহাস সম্পর্কে একটু শুনব। দাদা বলুন। নমস্কার, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সনাতন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি সনাতন অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছি 1991-এ, এবং আগে আমাদের আমারও আগে 1983-তে আমাদের সনাতন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য শ্রী জিতেন্দ্রলাল গুপ্ত, হিমাংশু গোস্বামী, ফণীন্দ্র কুমার ধর, তারা সনাতন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছেন। তারপরে আমি যখন জয়েন করলাম তখন থেকে আস্তে আস্তে আমরা শুরু করলাম সবাইকে কীভাবে সনাতনে নিয়ে আসা যায়, সবার সমন্বয়ে কীভাবে সনাতনকে একটা আদর্শ অর্গানাইজেশন হিসাবে প্রতিষ্ঠা করা যায় এবং সবাই ভাবে যে এটা আমাদেরই একটা অর্গানাইজেশন। এইভাবে তখন থেকে শুরু করে যারা যখনই এসেছে, এবং আমাদের তপন সাহা ও তারপরেই এসেছে ছাত্র হিসাবে, অনেকেই এসেছে, সবাই নিজের মনে করে সনাতনকে বরণ করে নিয়েছে, সনাতনের মেম্বার হয়েছে। আমি প্রায় 12 বছর সেখানে জেনারেল সেক্রেটারি ছিলাম, এবং সেই সময়কালে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে কীভাবে আমরা সনাতনের একটা স্থায়ী জায়গা করতে পারি, একটা মন্দির করতে পারি, একটা কালচারাল সেন্টার করতে পারি। আমরা ফান্ড রেজিং শুরু করলাম, এবং তখনই আমাদের এখনকার জেনারেল সেক্রেটারি রবীন পাল সনাতনের সাথে অতপ্রোতভাবে জড়িত হল, এবং আমি তখন থেকে বুঝতে পারলাম যে আমাদের যে রবীন পাল এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা প্রতিভাধর, যে রবীন পালের মাধ্যমে সনাতন অ্যাসোসিয়েশন অনেক দূর এগিয়ে যাবে, সনাতনের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমি তখনই সবিনয়ে এই সেক্রেটারি পদ ছেড়ে রবীন পালকে সেই পদে আমরা সবাই মিলে অধিষ্ঠিত করলাম, এবং তখন দেখেই সনাতন অ্যাসোসিয়েশন এমনভাবে এগিয়ে চলেছে, এমনভাবে উন্নতি লাভ করেছে। এবং আমরা সেই প্রোগ্রামটা তখন করতাম, অনেকেই হয়তো জানেন, টয়েনবি হলের একটা বেসমেন্টে, যেখানে কয়েকশো লোক হতো, সেই কয়েকশো লোক কয়েক হাজারে পরিণত হলো, এবং টয়েনবি হলেই বড় দুটো হল নিয়ে আমরা সেখানে করতাম। তারপরেও দেখলাম যে হাজার হাজার লোকের সমাগম, সেই সনাতন অ্যাসোসিয়েশনের পুজো টয়েনবি হলের এই স্বল্প পরিসরে কোনোভাবেই সংকলন করা সম্ভব হয় না। তখন আমরা রবীন পালের বিশেষ উদ্যোগে এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সহযোগিতায় আমরা সেই ইয়র্ক হল, বিরাট ইয়র্ক হলে কয়েক হাজার লোক যেখানে সমাগম হতে পারে সেখানেই পূজা শুরু হল। সেখানে পূজা আজকে আমরা 8-10 বছর ধরে সেখানে পূজা করে যাচ্ছি, এবং হাজার হাজার লোকের সমাগম হয়। শুধু তাই নয়, সেই পুজো ভারত উপমহাদেশের বাইরে শ্রেষ্ঠ পুজো হিসাবে পুরস্কৃত হয়, এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সেই পুরস্কার আমাদের চেয়ারম্যান হচ্ছেন সুজিতের হাতে তুলে দিলেন। আমরা সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে সেই খ্যাতি লাভ করার পেছনে যার সর্বান্ত চেষ্টা, সেই চেষ্টার জন্যে আমি রবীন্দ্র পালকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের শুধু তাই নয়, সেইটা যদিও বিভিন্ন সবার কার্যক্রম অনুসারে আমরা আরও দুটো জায়গা কিনেছি, এখন যে জায়গাটা আমরা কিনতে যাচ্ছি সনাতনের সবার উদ্যোগে, সবার সহযোগিতায় এবং শুভানুদায়ীদের সহযোগিতায়, যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আর্থিক সাহায্য দিয়ে সনাতনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমরা বিশেষ করে রংপুরে একটা স্থায়ী জায়গা কিনতে যাচ্ছি, সেটা একটা চার্চ, যেখানে আমরা মনে করি সনাতন মন্দির হবে, সেখানে সনাতন কালচারাল সেন্টার হবে, এবং এই বিশেষ সময়ে শারদীয় উৎসবের সময়ে আমরা সেই সংবাদটা সবার সাথে শেয়ার করতে পেরে খুবই আনন্দ বোধ করছি এবং গৌরব বোধ করছি, এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন। আমরা এমন একটা মন্দির করব, এমন একটা কালচারাল সেন্টার করব, যেখানে শুধু লন্ডনের সবাই নয়, সারা দেশ জুড়ে সবাই এসে আনন্দ উপভোগ করতে পারবেন, পুজো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, এবং আমরা নিজের বাঙালি হিন্দুদের একটা মন্দির এবং কালচারাল সেন্টার নিয়ে গর্ব করতে পারবো, একটা আদর্শ মন্দির হয়ে উঠবে, এটাই আশা করছি। এবং
এই বলেই আমি আমার বক্তব্য এখানকার মতো এখানে হ্যাঁ থ্যাংক ইউ স্বপনদা। আমরা অন্য বিষয়ে যাওয়ার আগে আমরা আমাদের যে সাধারণ সম্পাদক আছেন মিস্টার রবিন পাল, আপনি যদি সনাতন অ্যাসোসিয়েশনের এবারের পূজা সম্পর্কে একটু আলোকপাত করেন, এবং আপনারা একটা বড় একটা অর্জন করেছেন আমরা শুনেছি, সাদর সম্মাননা পেয়েছেন, এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। প্রথমে আমি এনটিভি কলাকৌশলী এবং দর্শক শ্রোতা সবাইকে সনাতন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যারা সনাতন অ্যাসোসিয়েশনের মেম্বার যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের সাথে আছেন বিদায়। আমরা এত বৎসর ধরে অতি দৃঢ়ভাবে এবং একটা সাকসেসফুল পূজা আমরা বা বিভিন্ন অনুষ্ঠান আমরা করতে পারি। সনাতন অ্যাসোসিয়েশন এবার আমরা ইয়ার খোলে আমরা প্রতি বৎসর করি। এবার এই কোভিডের কারণে বিভিন্ন প্রবলেম দেখা দেওয়ার কারণে আমরা ইয়ার খোলে না গিয়ে আমরা এবার চলে আসছি ওয়েস্টামের ইমপ্রেশন ইভেন্ট হলে। এটা খুব সুন্দর হল, এখানে পার্কিং সুবিধা আছে, আপনারা সবাই আসতে পারেন এবং আসবেন, এবং আপনারা যখন আসবেন আপনাদের সাথে আপনারা মাস্ক এবং স্যানিটাইজার সাথে নিয়ে আসবেন, সেটা আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো। এবং আমরা পুজো আগামী মঙ্গলবার থেকে শুরু করতে যাচ্ছি। মঙ্গলবার সকাল 10টা থেকে আমাদের পুরোহিত মহাশয় আসবেন, পুজো শুরু হবে। আপনারা যারা অঞ্জলি দেবেন আপনারা 1টার সময় আসবেন, 2টার থেকে আমাদের অঞ্জলি শুরু হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত, শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনাদের চারজনকে পূজার অনেক শুভেচ্ছা, এবং এনটিভির দর্শক যারা আজকে আমাদের এই বিশেষ কমিউনিটি ম্যাটার্স দেখছেন আপনাদের সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে কমিউনিটি ম্যাটারে পূজা নিয়ে কথা বলছি লন্ডনে যে ওনারা এবং যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় সেলিব্রেট করছে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আপনাদের সাথে আবারও কথা হবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি লন্ডনে এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে যে পূজা উদযাপন করা হচ্ছে তা নিয়ে, এবং এই প্রসঙ্গে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে চারজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে জয়েন করেছেন, এবং আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে আরেকজন সম্মানিত অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। আমি আবারও সবাইকে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছে জনাব সুজিত দে, আমার সাথে স্টুডিওতে ইন পার্সন উপস্থিত আছেন জনাব রবিন পাল, জনাব তপন সাহা, জনাব প্রশান্ত পুরখায়স্ত এবং গৌরী চৌধুরী। আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমি প্রথমেই চলে যাব প্রশান্ত পুরকায়স্থ আপনার কাছে। মহালয়ের তাৎপর্যটা যদি আপনি আমাদেরকে বলতেন, এবং এই বছরের পূজার তাৎপর্যটা কি আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলতেন। ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, আমি সনাতন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রশান্ত পুরকায়স্থ। মহালয়াতে আমি দুর্গাপূজার মাহাত্ম থেকে শুরু করলে, মহিষামর্দিনীর মাধ্যমে মা দুর্গা 9 দিন যুদ্ধ করেছিলেন এবং দুষ্টের দমন শিষ্টের পালনের জন্যে অসুরকে নিধন করার জন্যে মা দুর্গার আবির্ভাব হয়েছিল। তারপরে শরৎকালে শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, মা দুর্গাকে পূজা করেছিলেন, এর জন্য শারদীয় পূজা হিসাবে সেটা এবং সবার কাছে পরিচিত। তে 9 দিন করে পূজা করা হয়, কিন্তু আমরা সেটা নবরাত্রি বলা হয়, কিন্তু বাঙালি সংস্কৃতিতে আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 6 দিন পূজা করে থাকি। জি, মহালয়া থেকে শুরু হয় পূজা। মহালয়া হচ্ছে শুক্লপক্ষ, যাকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষ হলো মাতৃদেবীর আগমন, এবং মা হচ্ছেন আশীর্বাদদাত্রী, মা হচ্ছেন মঙ্গল করণা, এবং মা দুর্গা হচ্ছেন আমাদের বিশ্বে শান্তি বয়ে নিয়ে আসেন, সুখ বয়ে নিয়ে আসেন, সবার জন্য সমৃদ্ধি বয়ে নিয়ে আসেন। এই বছরের পূজার তাৎপর্যটা কি? এই বছরের পূজা হচ্ছে মা আসছেন ঘুরায় এবং যাবেন দোলায়, এবং এই আগমনীটা এবং যাওয়াটা ছত্রভঙ্গ, রাজনীতি সমাজনীতিতে ছত্রভঙ্গ হবে। কিন্তু এই ছত্রভঙ্গ হলেও আসার একটা প্রকৃতির নিয়ম অনুযায়ী যে পরিস্থিতি সৃষ্টি হয় তার মধ্যে আমরা সবাই মিলে আরাধনা করব, প্রার্থনা করব, পূজা করছি যাতে মঙ্গল নিয়ে আসে সারা বিশ্বে, জীবনে শান্তি নিয়ে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জনাব সুজিত দে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই বছর আপনারা কিভাবে পুজো পালন করছেন লন্ডনে পার্টিকুলারলি, আমরা জানি যে আমরা একটা গ্লোবাল হেলথ ক্রাইসিসের মাঝে আছি, এরপরেও আপনারা আমরা জানি যে আপনাদের খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, তো আপনি যদি এবছরের
পূজো সেলিব্রেশন নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে জনাব সুজিত দে। সবাইকে আমার দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা এবারে ইউজুয়ালি আমরা ইয়ার হলে পূজো করি, কিন্তু এবারে সেটা হচ্ছে না। আমরা এবারে মুখ করে যাচ্ছি অন্য একটা হলে ওয়েস্ট থামে, সেটা দিয়েছেন রবীন্দ্র পাল। তো এইবারে যেহেতু সবাই আমরা ডিফেন্ড করে পালন করছি কোভিড এর কারণে, সবাই কিছু সাবধান হতে হচ্ছে, সে অনুসারে সবাইকে একটু বিশেষ করে মাস্ক পরা বা এই হ্যান্ড স্যানিটাইজিং ইত্যাদি নিয়ে একটু সাবধান থাকতে হচ্ছে। আমি সবাইকে বলবো এরকম করে আসতে এবং সবাই এরকম করে একটু সাবধান থাকতে, আর যাতে সবাই আইন মেনে চলে, নিয়ম নিয়ম মেনে চলে, খুব একটা অসুবিধা না হয় সবাই ঢুকতে বা বেরোতে, সেগ্রিগেশনটা খুব কম হয়, এইসব কারণে আমরা বিশেষ করে আমরা নিয়ম মেনে চলছি। জি, মানে আপনারা যত ধরনের প্রিকশনারি ব্যবস্থা আছে সেগুলো সবকিছু নিয়ে যেন সবাই একসাথে সেলিব্রেট করতে পারেন সেই ব্যবস্থা নিয়েছেন আপনারা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব তপন শাহ। আমি যদি আপনার কাছে ফেরত আসি, আমরা জানি যে প্রতিমার দশটা হাত এটা কি রিপ্রেজেন্ট করে? থ্যাংক ইউ আদন ভাই। আসলে দশপূজা আমরা বলি যে দশপূজা দুর্গা মা, যে আসলে এখানে একটা প্রতীকী যে একজন কেন দশটা হাত হলো, এটা হলো যে নারী শক্তির যে যেটা এখন আমরা রিয়েলাইজ করি যে বর্তমান প্রেক্ষাপটে এটাও কত দরকার, যে নারী শক্তি দশটা দিক আছে, দশ দিকে এই দুর্গা মা উনি যে অসুরের বিরুদ্ধে যে যুদ্ধটা করেছেন এই জন্য প্রতীকী হিসাবে দশটা হাত আসছে। কীভাবে আসছে, দশটা কী কোন দিক থেকে করেছে, আমাদের উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এলো চারটা, ঈশান নৈঋত অগ্নি বায়ু আরও চারটা দিক এলো আটটা, এবং ঊর্ধ্ব এবং অধ। এই দশ দিকে যে মা দুর্গা অসুরের বিরুদ্ধে আমাদের যে বর্তমান অপশক্তির বিরুদ্ধে যে যুদ্ধটা করেছেন এই জন্য প্রতীক হিসাবে এই দশটা দিক বোঝানো হয়েছে। এই জন্য আমরা এই দশপূজা মায়ের যে দুর্গাপূজাটা করি এখানে দশটা হাতি কিন্তু অস্ত্রে সজ্জিত আছে, যে একটাতে খড়গ আছে, একটাতে সাপ আছে, একটাতে সোর্ড আছে, একটাতে পদ্ম আছে, তো এখানে বিভিন্ন কিছু শঙ্খ আছে, তো এই সবগুলো চক্র আছে, এসব নিয়ে যে যুদ্ধটা করেছেন এই জন্যই দশটা হাত। যেটা প্রশ্নটা আমরা অনেক সময় শুনি আমাদের বর্তমান প্রজন্ম থেকে, তো আমরা এই জিনিসটাই বলি যে এটা হলো একটা প্রতীকী নারী মানে অপশক্তির বিরুদ্ধে অপশক্তিমা যে যুদ্ধ করছে, এবং ওইটা দেখে আমরা যেন শিক্ষা নিতে পারি, শিক্ষা নিতে পারি, সেলিব্রেশনের পাশাপাশি যেন আমরাও ওই সব ব্যাপারগুলো জানতে পারি এবং আমরা যেন অপশক্তির বিরুদ্ধে ফাইট করতে পারি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ গৌরী চৌধুরী। আমি যদি আপনার কাছে ফেরত আসি, এই অনুষ্ঠানে এইখানে যারা বর্ন অ্যান্ড ব্রট আপ ফিউচার জেনারেশন তাদেরকে কানেক্ট করার জন্য আপনারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন আপনাদের এই রিলিজিয়াস সেলিব্রেশনের সাথে কালচারাল কী কী ব্যাপারগুলো আছে? আমরা তাদেরকে ইনভলভ করি, আমরা আমরা প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান করি, তো তার মাধ্যমে আসলে আমরা এখানে শুধু সাংস্কৃতিক গানের অনুষ্ঠান না, আমরা আর্ট কম্পিটিশন হয় বাচ্চাদেরকে দিয়ে, এগুলো মানে তারপরে সবাই গান করে, তারপরে বাচ্চাদেরকে নিয়ে আমরা ড্রামা করি, কিংবা প্রতিদিন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা বাচ্চাদেরকে দিই, তো বাচ্চাদেরকে নিয়ে ড্রামা হয়, আমাদের আর্ট কম্পিটিশন হয়, গান করে বাচ্চারা, এভাবেই আসলে আমরা আমাদের বাচ্চাদের এগুলো হচ্ছে এবারে প্রতি বছর। হ্যাঁ, আমরা প্রতি বছরের মতো এবার করছি। জি, আপনি আপনার কাছে যদি ফার্দার আমি আরেকটা ফলো আপ প্রশ্ন করি, সেটা হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট। তো আমরা আপনাদের কমিটিতে বা আপনাদের সেলিব্রেশনে আমাদের বোনরা যারা আছে, মারা যারা আছে, তারা কিভাবে সম্পৃক্ত, আপনি যদি আমাদের দর্শকদের বেশি একটু বলতে? হ্যাঁ, তারা আরো বেশিভাবে সম্পৃক্ত, তারা কেউ কেউ আমরা তো সকালবেলা থেকে আমরা ওখানে আসি, আমরা এগারোটা আমাদের এগারোটা থেকে শুরু হয়, কেউ আমাদের কেউ কেউ প্রসাদ রেডি করে, প্রসাদের প্রিপারেশন করেন, কেউ কেউ আমাদের ভোগ রান্নার প্রিপারেশন করেন, তারাই বেশিরভাগ এটা করেন, তো তারাই আসলে মেইন বলবো এই পূজা বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, অনুষ্ঠানের দিনও অ্যাক্টিভ আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা তো আছেন মেইন, ওনারা তো করছেন, কিন্তু তারা তাদের গাইডেন্সে আসলে আমাদের মহিলারা খুব ভালো করে এই কাজগুলি করে যাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জনাব রবীন পাল, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি যদি বলতেন যে যুক্তরাজ্যে সবাই তো ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, এবং আমরা কিন্তু একটা গ্লোবাল ক্রাইসিসের মাঝে আছি, এর মাঝে আপনারা সবাইকে এক করে একটা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, এখানে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন আপনি অ্যাজ এন অর্গানাইজার, আপনি যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ আপনাকে।
প্রথমে এখানে আপনারা জানেন যে আমরা যারা এই দেশে আছি সবাই কিন্তু সবার নিজস্ব একটা কর্মস্থল আছে, সবাই কাজ করে। তারপরেও যখন সনাতনের পূজায় আমরা যারা সনাতনের মেম্বার যারা আছেন, তারা সনাতনের পুজো যখনই শুরু হবে তার আগের থেকে ওরা বিভিন্নভাবে তাদের ছুটিটা আগে বুকিং করে নেয়। আমাদের এখানে সবাই এই যে পাঁচ দিন, এই পাঁচ দিনে মেজরিটি 95% মানুষের কিন্তু ছুটি আগের থেকেই নিয়ে নেয়। আর যাদের বাচ্চারা স্কুলে তাদেরও অনেক অনেকে আবার মা প্যারেন্টসরা বাচ্চাদের দুই একদিন অফ নিয়ে নেয়, নিয়ে যাতে কীভাবে আমাদের পুজোটা সুন্দরভাবে সম্পূর্ণ শুরু এবং সম্পূর্ণ কীভাবে সুন্দরভাবে হয় সেই চিন্তা আমাদের সবার মধ্যে থাকে, যার কারণে আমরা ভারতবর্ষের বাইরে এই শারদ সম্মান আমরা ক্যালকাটার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা 2016 আমরা সম্মাননা পেয়েছি, এবং এই বিলে শারদ সম্মান আমরা কিন্তু কেউ জানি না, তাদের নিজস্ব উদ্যোগে সেরা ইয়ে নিয়ে পরে আমাদেরকে ডাকার পরে আমরা নিজেও জানি না যে আমরা এখানে প্রাইজ পাচ্ছি। তারপরেও গিয়ে দেখে আমাদেরকে এই সনাতন এসোসিয়েশনকে মানে সারপ্রাইজ আয়ন টিভি শারদ সম্মাননা ফার্স্ট প্রাইজ আমাদেরকে দিয়েছে। আমাদের এটা এটা পাওয়ার পিছনে কারণ হলো আমরা যারা সনাতনে আসি এই অ্যাসোসিয়েশন 38 ইয়ার্স ধরে এই কমিউনিটির সেবা করে যাচ্ছে, এবং সেবা করে যাচ্ছে আমরা সবাই এক ফ্যামিলির মধ্যে আছি বিদায় আমরা খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারি। যার দরুন এই এখানে মানে সনাতনের পূজা মানে এটা সবার পূজা, এটা এটা কারো কোনো ইয়ে নাই, যে কোনো জন এখানে আসতে পারে এবং সবাই সবার মতন করে পূজা উদযাপন করতে পারে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমার এই কমিটির সবাইকে নিয়ে আমরা যতটুকু পারি সবাইকে সম্মান আপনার আমরাও কিন্তু এনটিভির পক্ষ থেকে মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করি যেন আমরা আপনাদের ইনফরমেশনটা মেসেজটা উই ক্যান স্প্রেড অ্যারাউন্ড, এবং আই থিঙ্ক টুডেস প্রোগ্রাম ইজ এ রিফ্লেকশন অফ দ্যাট। আমি আপনার কাছে ফার্দার আরেকটা ফলো আপ প্রশ্ন যদি করি সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিস্টি কালচারে কিন্তু আপনার সনাতন ধর্মের কিন্তু একটা বিশেষ প্রভাব রয়ে গিয়েছে, আমাদের কাপড় চোপড় আমাদের খাওয়া দাওয়া ক্রিস্টি কালচার সব কিছুতে কিন্তু, যদিও বাংলাদেশ আমরা জানি মুসলমান অধ্যুষিত দেশ, তো সেইখানে কিন্তু শুধু রিলিজিয়াস ম্যাটারগুলো না কালচারাল এলিমেন্টগুলো আছে। আমার আই রিমেম্বার ভিভিডলি আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি যদিও মুসলমান কিন্তু পূজার ছুটি কিন্তু আমাদের থাকতো, এবং আমি কিন্তু আমার হিন্দু বন্ধুবান্ধবদের পূজা মণ্ডপে যেতাম এবং আপনার খাবার দাবারগুলো খুব মজা থাকতো। তো এই যে একটা কালচারাল একটা হারমোনি কিন্তু পূজার সেলিব্রেশনের মাধ্যমে, ঈদ সেলিব্রেশনের মাধ্যমে বা অন্যান্য আরও যেসব রিলিজিয়াস ফেস্টিভ্যাল আছে এর কিন্তু একটা রিফ্লেকশন থেকে থাকে। আপনি যদি এই ব্যাপারে একটু বলতেন যে পূজার সেলিব্রেশনের মাধ্যমে আপনারা কীভাবে বিলেতের মাটিতেও বাংলাদেশের ক্রিস্টি কালচার স্প্রেড করার পাশাপাশি রিলিজিয়াস হারমোনি নিয়ে আসছেন যদি একটু বলতেন। থ্যাংক ইউ। একটা কথা আছে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা সবার মধ্যে এটা কমন করে দিয়েছেন যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার, ঠিক একইভাবে বাংলাদেশে যেভাবে পূজা উদযাপন হয় ঠিক একইভাবে এই ইংল্যান্ডে সনা স্পেশালি সনাতন অ্যাসোসিয়েশনের যত পূজা হয় সব পুজোতেই কিন্তু আমরা আমাদের পুজোর যে আধ্যাত্মিক যে ব্যাপারগুলো আছে ওইগুলো আমরা সকাল 11টার থেকে 2টার ভিতরে আমাদের শেষ করে ফেলি। এরপরে থেকে আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম 7টা আবার 6টার থেকে 7টা আমাদের তাকে সন্ধ্যা আরতি, এখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়, 5-7টা ডাক একসাথে বাজে এবং আমাদের ট্রেজার আর তপন শাহ খুব সুন্দর সন্ধ্যা আরতি করে, এটা দেখার জন্য অনেক এসে বসে এবং এই এই প্রোগ্রামের পরেই কিন্তু আমরা সবাই ওই যে উৎসব সবার আমরা সবাই একসাথে মিলিত। আর এখানের পুজো সবাই এটা মনে করে যে সনাতনের পুজো মানে এটা তো আমাদের কিছু দায় দায়িত্ব আছে, আমরা একবার গিয়ে দেখে আসি ওরা কি করতেছে। এই জন্য আমরা স্পেশালি সনাতনের ফ্যামিলি আমরা সবার কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের জন্য যে তাদের যে যে মায়া বা যে দরদ আছে, এবং আমি আশা করি এটা আগামীতেও থাকবে। আমরা সবাই ধর্ম যার যার উৎসব সবার এইভাবে আমরা পালন করতে চাই। অ্যাবসলিউটলি। এবং সবার মাঝে যেন একটা কোঅপারেশন কাজ করে, একজন আরেকজনকে যেন হেল্প করে, শেয়ারিং এবং কেয়ারিং, এবং আমাদের রিলিজিয়াস হারমোনিটা যেন আরো বাড়ে সেটাই আমরা আশা করব। আপনাকে অনেক এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে আমাদের প্রত্যেক বছর পূজার দশমীতে আমরা কিন্তু এক কালার কাপড় এবং আমরা ছেলেরা এক কালার মেয়েরা এক কালার পরে, এবং খুব সুন্দর দশমীর বিজয়া দামাইলের মাধ্যমে দশমী শেষ হয়। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমি জনাব সুজিত দে আমি আপনার কাছে ফেরত আসবো, আপনি যদি বলতেন যে আমি জনাব রবীন পালকে জিজ্ঞেস করছিলাম যে যুক্তরাজ্যে সবাই ব্যস্ত, অনেকের অনেক ধরনের প্রায়োরিটি আছে, এর মাঝে সবাইকে এক করে একটা অনুষ্ঠান সাকসেসফুল করা কিন্তু দিস ইজ এ হিউজ টাস্ক,
আপনি যদি বলতেন যে এই ধরনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করেন, কী ধরনের অবস্টাকল ফেস করেন এবং সেই ক্ষেত্রে কী ধরনের সাহায্য পান, সেটা লোকাল কাউন্সিল থেকে হোক বা অন্যান্য অর্গানাইজেশন থেকে হোক, মিডিয়া থেকে হোক বা বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে কী ধরনের সাহায্য পান, আপনি যদি আপনার বাস্তব অভিজ্ঞতা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। এতদিন ধরে এখানে আছি সনাতনের সঙ্গে, নিয়ারলি 16 বছর ধরে আমি আছি এখানে, তো আমি দেখতে পাচ্ছি আমাদের মেইনলি ছিল ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তো যেটা আরো আমরা সেটা আমাদের মেম্বার্স এবং ট্রাস্টি থেকে সেটা আমরা রেজ করেছি। আর কাউন্সিল কথা বলছেন, কাউন্সিল আমাদেরকে এভরি ইয়ারই কিছুটা ফাইন্যান্সিয়াল আমাদেরকে হেল্প করেছে, তো সেটা আমাদের দিওয়ালি উৎসবে আমরা খুব কাজে লাগাই। আর এই ফাইন্যান্সিয়াল অসুবিধা ছাড়া আর এই আমাদের যেগুলো বিশেষ অসুবিধা হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের এই স্টাফ, মানে যারা বাদক বা ইনস্ট্রুমেন্ট যারা বাজাচ্ছেন, মিউজিশিয়ান, ওদের পাওয়া যায় না, পেলেও খুব স্টাফ ওদেরকে অ্যারেঞ্জ করা, যদিও সেটা গৌরী অ্যারেঞ্জ করে থাকেন, বাট স্টিল ইজ এ টাফ যে এই অনুষ্ঠানগুলো অ্যারেঞ্জ করা খুব কষ্ট হয়। তো ইভেন্টুয়ালি আমরা উই ডু দ্য বেস্ট পারফরমেন্স, উই ডু দ্য বেস্ট মিউজিক্যাল প্রোগ্রাম ইন লন্ডন, সেটা আমি বলতে যাবো। জি, তো আপনি বলছিলেন যে এত প্রবলেম, মানে এত চ্যালেঞ্জ, এত অবস্টাকলের মাঝেও আপনারা চেষ্টা করেন যেন সেটা কালচারাল সেলিব্রেশনের মাধ্যমে হোক, খাওয়া দাওয়ার মাধ্যমে হোক বা রিলিজিয়াস কনটেক্সটের মাধ্যমে হোক, যেন সবচেয়ে ভালো একটা সেলিব্রেশন হয়, তাই তো? হ্যাঁ, সেলিব্রেশন হয় এবং আমরা ভালো সেলিব্রেশন করি। আমাদের যারা আছে আর্টিস্ট, আমাদের যারা আর্টিস্ট আছে তারাও খুব ভালো সেলিব্রেশন করতে পারে এবং সবাই খুব এনজয় করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ফেরত আসি, এই যে একটা বড় ধরনের একটা গ্লোবাল ক্রাইসিসের মাঝে আমরা আছি, এই বছরের পূজা প্রতিমার স্পেশাল মেসেজ কী হতে পারে সকলের উদ্দেশ্যে? হাউ উই ক্যান ডু থিংস ডিফারেন্টলি যেন ইন নিয়ার ফিউচার আমরা একটা ভালো ওয়ার্ল্ডে বসবাস করতে পারি যেখানে এই ধরনের প্রবলেমগুলো আর না হবে? প্রতিমার কী স্পেশাল মেসেজ থাকতে পারে? একটা সুস্থ, সুন্দর, মঙ্গলদায়ক পৃথিবীর জন্যেই আমরা মা দুর্গার পূজা করে থাকি। তো এর জন্যই যে প্রতি বছর পূজাটার কারণই হচ্ছে বিশ্বে যাতে শান্তি নেমে আসে, বিশ্বে যাতে মানুষের মঙ্গল নেমে আসে। যত অশান্তি আছে, যত বিপদ আছে, সব যেন চলে যায়। যত মানুষের মধ্যে ঝগড়া ঝাঁটি, অশান্তি সব কিছু, এই যে মিলন মেলা, মিলন মেলা হচ্ছে পুজো, সবাই আসে। এই একটু আগে রবীন্দ্র পাল যেটা বলা গেল, ধর্ম যার যার উৎসব সবার, সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যত বন্ধু বান্ধব আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে আমরা পাঠাচ্ছি, এই যে নাস্তিক সকলে মিলে সবাইকে পাঠাচ্ছি, সবাই এসে একটা উৎসব হিসাবে সেটাকে বরণ করে নিচ্ছে। এই যে আন্তরিকতা এবং সবাই মিলে যে কাজটা করছে সেটাই একটু আগে বলে যাচ্ছিলেন যে গৌরী বলেছেন, এই যে মহিলাদের ভূমিকাটা আপনি বলেছিলেন, সেখানে হলো মা, একজন মা ঘরের থেকে 10 হাতের কাজ করেন, ডেফিনেটলি ঘর দেখাশোনা করেন, ছেলে মেয়েদেরকে দেখাশোনা করেন, সংসার দেখাশোনা করেন, বাইরের দিকটাও দেখাশোনা করেন, এবং মায়ের ভূমিকা এটা হচ্ছে দুর্গা মায়ের অ্যাবসলিউটলি উপস্থিতি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ গৌরী চৌধুরী। আমি যদি আপনার কাছে ফেরত আসি, এই বছরের পূজায় স্পেশাল মেসেজ কী থাকবে? শুধু সেলিব্রেশন না, ওই একদিনের সেলিব্রেশন না, আমরা এটা যেন সারা বছর সেই ভ্যালুটা যেন আমরা ক্যারি করতে পারি, এই ধরনের কী স্পেশাল মেসেজ থাকবে? বিকজ উই লিভ ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড না, তাই না? সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, এগুলো তো আগে ছিল না। স্পেশাল মেসেজ কী থাকবে প্রতি মায়ের কাছে? এটাই প্রার্থনা থাকবে আমাদের, আমরা পুরো পৃথিবী যেন সুস্থ থাকে, পৃথিবীর সব প্রাণী, আমরা সব প্রাণীকেই বলি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমার। তা আমরা কি করতে পারি? আমাদের প্রতিমা তো আমাদেরকে ব্লেসড করলো, উই অ্যাজ এ হিউম্যান বিং, আমাদের কি দায়িত্ব? আমি সেই রেসপন্সিবিলিটির কথা বলছি। ও, আমরা রেসপন্সিবল, মানে আমরা যেভাবে আমরা সবাইকে নিয়ে যেতে, আমরা যেমন স্যানিটাইজ ইউজ করি, ইয়ে করি, ঠিক সেভাবেই যেন মাস্ক ইউজ করি, সব কিছু নিয়ে যেন আমরা, হ্যাঁ, আমরা আমাদের সমাজের মানুষকে নিয়ে যেন আমরা ঠিক সেভাবেই চলতে পারি। তো আমি সবার কাছে এটাই বলবো, আমরা যে পুজো করছি, সবাই যারা আসবেন তারা ঠিক সেই নিয়মকানুন মেনে অবশ্যই
আসবেন সেটাই থাকবে আমার প্রত্যাশা আর আমরা যেখানে করছি পূজোটা এবার আমরা ডিফারেন্ট প্লেস এটা আমরা ইয়োরকোলে আমরা সব সময় করি এবার ওখানে না করে আমরা এবার করছি ওয়েস্ট হাম ইমপ্রেশন হলে তো হ্যাঁ সবার নিমন্ত্রণ রইল ওখানে আপনারা সবাই ওখানে আসবেন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জনাব তপন শাহ আমি যদি আপনার কাছে ফেরত আসি এবং আপনাকে যদি সেম প্রশ্নটা করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হোক সোশিও ইকোনমিক কনটেক্সটে হোক বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের কনটেক্সটে হোক আমরা যে একটা নতুন ওয়ার্ল্ডে বসবাস করছি ডিউরিং দিস গ্লোবাল হেলথ ক্রাইসিস আমার স্পেশাল মেসেজটা কী এবং আমরা এক্সিকিউট করার জন্য আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে কী দায়িত্ব হতে পারে ধন্যবাদ আসলে মা দুর্গা যে ভারতবর্ষে কৈলাস থেকে কিন্তু শুধু ভারতবর্ষে যেটা আমরা মানে মা দুর্গা কিন্তু ওখানে আসে না মা দুর্গা কিন্তু এখন বিলেতে আমেরিকা অস্ট্রেলিয়া সর্বক্ষেত্রে বিরাজমান মা দুর্গা সো মা দুর্গার যেই ব্লেসিংস এটা যেন সারা বিশ্বে যে ক্ষুধা যে যুদ্ধ যে অশান্তি চলছে যে অপশক্তি চলছে মা দুর্গা যেটা ওষুধ আমরা বলেছি এই ওষুধটা কী ওষুধটা হলো আজকে যেই বিভিন্ন দেশে যে ধর্মীয় যুদ্ধ সামাজিক যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ প্রত্যেকটা যুদ্ধের যে মেসেজটা যাচ্ছে যে ওখানে যেন অপশক্তির বিনাশ হয় কারণ মা দুর্গাকে তাকে কিন্তু প্রেরণাদায়ী বলা হয় শক্তিময়ী বলা হয় দুর্গতি নাশিনী বলা হয় যেন অপশক্তির বিরুদ্ধে তার সব কিছু যেন আমরা ফলো করি আমরা যেন অপশক্তিকে সবসময় পরাভূত করতে পারি এটাই যেন আমরা সবাই মানে মেনে চলি আমরা এটাকে মনে ধারণ করি এবং আমরা মানুষের কল্যাণে কাজ করি এবং বিশেষ করে এই কোভিড ক্রাইসিসে আমার মনে হয় মা দুর্গার তার দশ হাতের যে শক্তি এটাই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করা দরকার এবং আশা করি সবাই আমরা এভাবেই করব এবং একটা কল্যাণকর পৃথিবী আমরা গড়ে তুলব ডেফিনেটলি ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমরা আমাদের এই সেগমেন্টের একদম শেষের দিকে চলে এসেছি আমরা আপনাদের সবার কাছ থেকে আপনাদের ফাইনাল মেসেজ আমি শুনব আমি প্রথমে চলে আসবো জনাব রবীন পাল আপনার কাছে আপনি স্পেসিফিক আমাদের এনটিভির দর্শক যারা এই অনুষ্ঠান দেখছে তাদের উদ্দেশ্যে যদি বলেন আপনাদের অনুষ্ঠানটা কোথায় হবে কখন হবে ওনারা কীভাবে জয়েন করতে পারে এবং ইজ ইট ওপেন ফর এভরি ওয়ান এবং অ্যাজ এ প্রিকশনারি হেলথ মেজার কী ধরনের ব্যবস্থা আমাদের গ্রহণ করে আসতে হবে আমি যদি জয়েন করতে চাই ওয়াট আই নিড টু ডু আমার কি আগে করোনা টেস্ট করে আসতে হবে নাকি মাস্ক পরতে হবে এই ধরনের বা আরও কী কী ব্যাপারগুলো আছে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ এবার আমরা ওয়েস্ট হামের ইমপ্রেশন ইভেন্ট হলে আমরা পূজা করতে যাচ্ছি আপনারা সবাই এনটিভির সকল কলাকুশলী এবং দর্শক শ্রোতা যারা আছেন আমাদের অনুষ্ঠান যারা দেখছেন আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই আপনারা আসবেন পুজোতে সাথে মাস্কটা সাথে করে নিয়ে আসবেন হ্যান্ড স্যানিটাইজিংসের সাথে নিয়ে আসবেন এটা আপনাদের সব ভালোর জন্য এবং আমাদের ভালোর জন্য এবং আমি আশা করি আপনারা সবাই চান যে আমরা সুন্দরভাবে যেন পূজাটা সমর্পণ করতে শুরু এবং শেষ করতে পারি এই জন্য আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ আপনারা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজিং ইউজ সাথে করে নিয়ে আসবেন এবং আমরা পুজো দুইটা থেকে অঞ্জলি হবে আপনারা আসবেন এবং সাতটা থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম সাতটা থেকে ছয়টা থেকে সাতটা আমাদের সন্ধ্যা আরতি তারপরে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে আপনারা সবাই আমন্ত্রিত এবং পাশাপাশি আবারও ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকেও আবার পূজার শুভেচ্ছা জনাব সুজিত দে আপনার ফাইনাল মেসেজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি আজকের দিনে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাই মঙ্গল থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ জনাব প্রশান্ত পুরকায়স্থ আপনার ফাইনাল মেসেজ আমি একটা শ্লোক দিয়ে বলতে চাচ্ছি যেটা আমরা পূজা করে থাকি যে মা দুর্গাকে যখন আমরা আহ্বান করি তখন আমরা বলি সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সে বিশ্বের সেই মঙ্গল করুন বিদ্যারূপেণ সংস্থিতা বুদ্ধিরূপেণ সংস্থিতা শান্তিরূপেণ সংস্থিতা আজকের যুগে আজকের সময়ে আমরা মনে করি যে সেই যে শান্তিটা আসুক আমরা এই বিপদ থেকে মুক্ত হই এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত রাখেন আমরা সবাই সম্প্রীতির মধ্য দিয়ে চলি থ্যাংক ইউ এটাই আমার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ জনাব তপন শাহ আপনার ফাইনাল মেসেজ আমার ফাইনাল মেসেজটা আসলে বিলাতের কনটেক্সটে আমি একটু বলে যাই আমরা সারা এবার এবং সাবিন নেসার যে যেটা দেখেছি এখানে এবং সারা বিশ্বে যে নারীদের যে উপরে যেটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন আমি চিন্তা করি মা দুর্গার তার আশীর্বাদে এবং আমরা যেন এই অপশক্তির বিরুদ্ধে লড়তে পারি যেন আর কোনো দিন
এই সাবিনেসার পরে যেন আর কোনো মা বোন আমাদের অত্যাচারিত না হয়, সারা বিশ্বে সকল নারীর যেন কল্যাণে আমরা কাজ করতে পারি, সেটাও আমাদের একটা থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি ধর্ম ইজ নট মাই স্ট্রং হোল্ড, সেটা যেই ধর্মই আসুক, আমি আই ডু অ্যাপোলজাইজ অ্যাবাউট ইট অ্যান্ড ইট উড বি নাইভ টু সে আই নো এ লট অ্যাবাউট রিলিজিয়ন। আপনার আমি গীতার সারাংশ যেটা সেটা হচ্ছে যে তুমি কী নিয়ে এসেছিলে যে তুমি আজকে কষ্ট পাচ্ছ, তাই না? তো আমরা যদি হিংসা লোভ অহংকার এবং আমরা যে এভরি ডে টু ডে লাইফের বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে আমরা কষ্ট পাই, একজন আরেকজনের সাথে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হয়, সেটা যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমরা সারা বছর নিজেরা ভালো জীবনযাপন করতে পারি এবং সারা পৃথিবী কিন্তু আরও শান্তিময় হয়, তাই না? আমরা সেই ভ্যালুটা কিন্তু নট জাস্ট পূজা বাট থ্রু আউট দ্য ইয়ার উই শুড রিফ্লেক্ট দ্যাট। গৌরী চৌধুরী, আমাদের অনেক রিকোয়েস্ট আছে, আপনি যেন একটা গান আমাদের উদ্দেশ্যে গান গাইতে গাইতে আমরা এই সেগমেন্ট শেষ করব আপনাদের চারজনকে এবং আমাদের জনাব সুজিত দে আপনাকেও পূজার অনেক অনেক শুভেচ্ছা। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটা গান গাইতেন এবং আমরা গান গাইতে গাইতে আমরা বিরতিতে যাব, প্লিজ। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চির দিনের বাণী ভোরে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের চারজনকে এবং জনাব সুজিত দে আপনাকেও, আপনাদের সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের অনুষ্ঠান অনেক ভালো হোক এবং উই লুক ফরওয়ার্ড টু জয়নিং ইউর ইভেন্ট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কমিউনিটি ম্যাটার্সে পূজার অনুষ্ঠান নিয়ে কথা বলছি, আমরা যাবো একটা বিরতিতে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি, আমরা জানি যে আপনার যুক্তরাজ্যের সব বড় বড় শহরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পূজা সেলিব্রেট করা হচ্ছে। আজকে আমরা কথা বলছি সেই পূজা সেলিব্রেশন নিয়ে এবং আমাদের সাথে আজকে এই পর্যায়ে পূজা সেলিব্রেশন নিয়ে কথা বলার জন্য দুইজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন। ওনারা সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের এনটিভি ইউরোপের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইন পার্সন এবং ওনারা আমাদের ওনাদের সেলিব্রেশন নিয়ে, অনুষ্ঠানের আয়োজন নিয়ে আমাদের সাথে ওনারা ওনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং পুজোর যে ভ্যালু সেগুলো নিয়ে আপনারা ওনারা আমাদের সাথে কথা বলবে। এই এটার আপনার আমরা কী শিখতে পাই বা থ্রু আউট আওয়ার বিজনেস আমরা কীভাবে সেটাকে রিফ্লেক্ট করতে পারি, সেই ভ্যালুগুলো শুধু যেন আমরা সেই একদিনের মাঝেই আমাদের সেলিব্রেশনটা যেন থেমে না থাকে। সো এই পর্যায়ে আমাদের সাথে এই ইম্পর্টেন্ট টপিকে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর বিশ্বজিৎ রায়। উনি একজন সিনিয়র ডক্টর অ্যান্ড অলসো দ্য সেম টাইম হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন। আপনাকে পূজার অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। নমস্কার, থ্যাংক ইউ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন বিশিষ্ট অ্যাকাউন্টেন্ট এবং আপনার এই সার্বজনীন বাবা লোকনাথ অর্গানাইজেশনের অ্যানাদার সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার জনাব অনুপম সাহা। জনাব অনুপম সাহা, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমেই ডক্টর বিশ্বজিৎ রায় আপনার কাছে চলে আসবো। আপনি যদি বলতেন যে এই বছরের পুজোর সেলিব্রেশনটা অন্যান্য বছর থেকে আমরা জানি একটু ডিফারেন্ট বিকজ অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক এবং ইউ ইউরসেলফ বিং এ সিনিয়র ডক্টর ইউ হ্যাভ ফেসড দ্যাট সিচুয়েশন ফার্স্ট হ্যান্ড বিফোর এনিওয়ান এলস, আপনি যদি বলতেন যে এই বছরের পূজার সেলিব্রেশনটা অন্যান্য বছর থেকে কীভাবে ডিফারেন্ট এবং আপনারা কীভাবে সেলিব্রেট করছেন এই বছরের পুজোটা? তো প্রথমেই আমি আপনার মাধ্যমে এনটি
টিভি পরিবার এবং অন্য যারা আমাদেরকে আজকে অনুষ্ঠানে আসতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই আমাদের সর্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা, সার্বিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। অবশ্যই এই বছরও পুজো করছি আমরা, বেশ করোনা ভাইরাস পরিস্থিতি বিরাজমান। তার আগে একটু আপনাদেরকে বলে রাখি, 2020 যে করোনা মহা দুর্যোগকালীন সময়ে সর্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন সরকারের মানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সমস্ত সেফটি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে পুজো করেছে। দিস ইজ দি ফার্স্ট টাইম ইন ইউকে আমার জানা মতে দুটো সংগঠন পুজো করেছিল, একটা হচ্ছে সর্বজনীন লোকনাথ অ্যাসোসিয়েশন, সর্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন, এর মধ্যে আরেকটি সংগঠন করেছিল, তাদেরকেও আমরা আমাদেরকে যে গাইডেন্সগুলো ছিল আমরা দিয়েছিলাম। তো এবছর আমরা করছি, আপনারা জানেন কোভিড বিরাজমান, আমরা তারপরও কিছু সেফটি মেজার্স রাখছি। আমরা আমাদের ইনভিটেশন যে কার্ড সেখানে দেখবেন যে কোভিড স্টিল এখনও আছে, সেই জন্য আমাদের অথরিটি যে কোনো সেফটি মেজার্সের জন্য যে কোনো রাইট রিজার্ভ করে। আমরা প্রথমে হচ্ছে যে আমরা মাস্কটাকে ম্যান্ডেটরি করেছি, মাস্ক ম্যান্ডেটরি করেছি, এবং আমরা আরেকটা জিনিস বলেছি যে যারা ভ্যাকসিনেটেড তারা যেন এনশিওর করে তারাই যেন আসেন। এখন যারা ফুল ভ্যাকসিনেটেড কিংবা যাদের কোমরবিডিটি আছেন তারা যেন পারলে এখনও এই বছরটাও অ্যাভয়েড করেন ফর দেয়ার সেফটি। অ্যাবসলিউটলি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে স্যানিটাইজার আমরা ব্যবস্থা রেখেছি, এবং আরেকটা হচ্ছে যে আমরা ক্লিনিং এভরি টু আওয়ার্স পরপর পুরো হলটাকে আমরা ক্লিন করে আমরা দর্শকদেরকে একটু ব্লক করে আমরা ক্লিন করব, ক্লিন করে আবার এন্ট্রি দেব। এবং যারা আসবে আরেকটা জিনিস, তাদের টেম্পারেচার তাদের ডিটেলসগুলো আমরা সব রেখে দেবো। এগুলো হচ্ছে যে আমাদের ফুল মানে সেফটি মেজার্স। তো এই বছরের আপনার পূজোতে কি থাকছে? আপনি কালচারাল সেলিব্রেশনের পাশাপাশি রিলিজিয়াস তো অবভিয়াসলি। অবশ্যই আমাদের পূজোটাতে যে সোজা কথা আমরা মাকে এই নিয়ে আসি কিসের জন্য, এই মর্তালোকে আমরা আহ্বান ওনাদেরকে আমন্ত্রণ জানাই, কারণ দেখছেন যে এখন মহাদুর্যোগ চলছে, আমরা আমাদের ক্রিস্টি কালচারকে আমরা প্রবাসে থাকি, তো প্রবাসে থাকলেও আমরা তো ক্রিস্টি কালচার ভুলে যেতে পারি না, আমাদের ইতিহাস আমাদের পূর্ব ইতিহাস কি সেটা তো ভুলে যেতে পারি না, সেটাকে ধরে রাখার জন্যই তো আমাদের এই প্রয়াস। আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমাদের যে ফিউচার নেক্সট জেনারেশন, সেই নেক্সট জেনারেশনকে হাইলি ইনভলভ করা আমাদের কালচারের সাথে। আমরা এতটুকু বলতে পারবো, গর্বের সাথে বলতে পারবো, এই এই ব্যাপারে আমরা যথেষ্ট সাকসেস। আমাদের যে নেক্সট জুনিয়র জেনারেশন ওরা কিন্তু সমস্ত আমাদের 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 উৎপত্তি কোত্থেকে কোত্থেকে আসছি, আমাদের রীতিনীতি কী, কালচার কী, আমাদের ধর্মীয় ইতিহাস কী, কোনটাকে আমাদেরকে ফলো করতে হবে, আমরা তাদের মধ্যে এই জিনিসটা মানে ইয়ে করতে পেরেছি। অ্যাবসলিউটলি। এবং ফিউচার জেনারেশন তো এটাই, এবং তারা জানে আমাদের কোনটাতে কোন সময় কি করতে হবে। এখানে আরেকটা জিনিস বলি, 2020 সালে যে কোভিড যখন শুরু হয় আমরা কিন্তু প্রতি মাসে প্রতি সপ্তাহে আমরা কিন্তু জুম লিঙ্কের মাধ্যমে বসতাম, কারণ তখন তো বাইরের অ্যাক্টিভিটিস ছিল না, আমরা কিন্তু রাখতাম এবং বলতাম যে মহা দুর্যোগ চলছে এই সময় কি করলে ভালো, প্রার্থনা সাপ্তাহিক প্রার্থনা ছিল আমাদের, সেই প্রার্থনায় আমরা দুনিয়ার সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি, সাথে সাথে আমরা আমাদের যে জুনিয়র যে আমরা তো আছি জুনিয়রদেরকে আমরা ইনভলভ করেছি যে প্রার্থনা সভাগুলো তাদেরকে দিয়ে পরিচালনা করিয়েছে এবং তারাই যেন ইনভলভ হয় সবার মঙ্গল কামনায় যেন আমরা সমবেত একসাথে গাইতে পারি সেটাই চালিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব অনুপম সাহা, আমি আপনার কাছে যদি আসি, যে বর্তমান পরিস্থিতিতে অবভিয়াসলি যে কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করা কিন্তু এটা একটা হিউজ টাস্ক এবং আপনার অনেক দায়িত্ব কিন্তু নিতে হয় এবং অনেকের সাথে কিন্তু কনসাল্ট করতে হয় বিকজ অফ দিস চ্যালেঞ্জিং সিচুয়েশন। আপনারা এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন এবং সেটা মিটিগেট করার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং লোকাল কাউন্সিল থেকে শুরু করে আরও যারা আছে সকলের কাছ থেকে আপনারা কি ধরনের সাহায্য পেয়েছেন বা কোঅপারেশন পেয়েছেন কি না, আপনি যদি এই ব্যাপারে আমাদের দর্শকদের কাছে বলতেন। থ্যাংক ইউ আদনান ভাই, আসলে একটু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন। তবে সর্বপ্রথম আমি আপনাদেরকে এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের এসবিএলকে আজকে সুযোগ দেওয়ার জন্য। যারা দেখছেন আপনারা ঘর থেকে, আমরা সর্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে সারা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সাথে সাথে এই দুর্গাপূজায় নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের পূজা মণ্ডপ পূজা ভিজিট করবেন। আপনি যে কথা বলেছেন, আসলে এবার আমরা তো কোভিড থেকে মাত্র কিছুদিন আগে ছাড়া পেয়েছি, মধ্য 2 মাস আগে আমরা লকডাউন থেকে বের হয়ে আসছি। আসলে মানুষের মধ্যে এখনও একটু ভীতি রয়ে গেছে, একদম 100% মানুষ এখনও ওপেন না। আমাদের যে একটা ইসি কমিটি, আমরা একটা 60 পিপলের একটা ইসি কমিটি আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করি, তারা আমাদের আমাদের একটা সংগঠন, ভেরি অর্গানাইজ সংগঠন। আমরা অর্গানাইজ সম্বন্ধে একটু বলবো আপনাকে, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমাদের মনে করেন প্রায় 7 থেকে 8
ডিপার্টমেন্ট আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কিচেন ডিপার্টমেন্ট, কালচারাল ডিপার্টমেন্ট, আমরা দায়িত্বগুলোকে সেগ্রিগেট করে দিই। আমি যে জেনারেল সেক্রেটারি, আমি জিনিসটাকে দেখি, কোঅর্ডিনেট করি। তো আমাদের যেটা আমরা স্ট্রাগল করছি এখন, সেটা হচ্ছে যেহেতু পূজাটা এবার একটু উইকডেতে পড়েছে, আমরা হয়তো একটু ওয়ার্ক ফোর্সটা একটু আমরা স্ট্রাগল করছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেহেতু গভর্নমেন্টের কোনো রেস্ট্রিকশন এখন নাই, তবে আমরা ডাক্তারদা বলেছেন অলরেডি আমরা কী কী মেজার করেছি। তবে আমি একটু সংগঠন সম্বন্ধে দু একটা মিনিট বলতে চাই, যে উনি তো বলেছে কীভাবে করবে। আমাদের সংগঠনটা একটু অন্যরকম, লন্ডনে যারা এক্সিস্টিং অনেকগুলো হিন্দু সংগঠন আছে, আমাদেরটা একটু আলাদা। আলাদা বলতে এটাই বলছি যে আমরা, আমাদের কিছু ডাইরেক্ট ডেবিট মেম্বার আছে, সাবস্ক্রাইব মেম্বার 120-130 ফ্যামিলি, তারা আমাদেরকে মান্থলি সাবস্ক্রিপশন দেয়। আমরা জানেন হিন্দুরা 12 মাসে 13 পার্বণ করতে হয়, আমরা কিন্তু সেক্ষেত্রে SBL-এ বছর প্রায় 23-24টা প্রোগ্রাম করি, এবং সেটা প্রত্যেকটা প্রোগ্রাম দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজা আমরা করি। অর্থাৎ আমাদের যে ভক্তরা সারা UK-তে যারা আছে, তাদের এক্সপেকটেশন খুব বেশি আমাদের সংগঠনের উপর। তো আমরা চাই তাদের যে ডিমান্ডটা, ইভেন এই লকডাউনের সময়ও কিন্তু আমরা অনলাইনেও পূজার ব্যবস্থা করেছি, এবং মানুষ ঘরে বসে তাদের ঘরে পূজা দিয়েছে, পুরোহিত ঘরে আমাদের লাইভ মন্ত্র পড়িয়ে আমরা পূজার ব্যবস্থা করেছি। এটা আমাদের একটা অব্লিগেশন বলতে পারেন, যেহেতু আমরা আমাদের সাবস্ক্রাইবার আছে, তাদের এক্সপেকটেশনটা খুব বেশি। আমরা চেষ্টা করি আমাদের সংগঠনটাকে সবসময় গতিশীল রাখার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এবং জেনারেল সেক্রেটারি হিসেবে এটা তো অনেকাংশে এই দায়িত্বটা আপনার উপর বর্তায়, যে সিনিয়র ম্যানেজমেন্টের যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আছে সেটা যেন আপনাদের মেম্বারশিপের মাধ্যমে সেটার রিফ্লেকশন হয়। ডক্টর বিশ্বজিৎ রায়, আপনি আমাদের সাথে কথা বলার প্রথমেই আপনি বলেছিলেন যে ফিউচার জেনারেশনকে কানেক্ট করার একটা অভিপ্রায় কিন্তু আপনাদের মাঝে আছে, এবং অলরেডি আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে কিন্তু সেটার বহিঃপ্রকাশ করেছেন। আপনি আপনাদের এই যে পূজার যে সেলিব্রেশনটা হবে, এই পার্টিকুলার ইভেন্টে ইয়াংরা কীভাবে ইনভলভ, তারা কি আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে বা সিদ্ধান্তর ক্ষেত্রে তাদের ইনভলভমেন্টটা কতটুকু, বা তাদের সিদ্ধান্তটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? বিকজ দে আর দ্য ফিউচার, তাই না? দে আর দ্য ফিউচার লিডার, ওইখান থেকেই কিন্তু একজন প্রেসিডেন্ট হবে, একজন জেনারেল সেক্রেটারি হবে, ট্রেজারার হবে, তাই না? আচ্ছা, এ ব্যাপারে যদি বলতে হয় আমি একটু বলি। আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে যে আমরা যারাই সংগঠনে থাকি কেন কেন, ওয়ান টার্ম অনলি, ম্যাক্সিমাম 2 ইয়ার্স, প্রেসিডেন্ট সেক্রেটারি, এরপরে নো ওয়ে, ইউ হ্যাভ টু লিভ, দ্য নেক্সট টিম নিড টু টেক হ্যান্ড ওভার। তো নেতৃত্বের ব্যাপারে আমরা, আমাদের তো আগেই তো আমাদের সংগঠন কিন্তু 10 বছর উপর হয়ে গেছে, 5 এক্সিকিউটিভ কমিটি অলরেডি পাস করে গেছে। আমাদের পরবর্তী যে লিডারশিপ যেটা বলছেন, সেখানে আমরা তাদেরকে দায়িত্ব দিই, এবং ওটার মাধ্যমে তারা ধীরে ধীরে প্রোগ্রেশন হয়, মেম্বার্স টু এনি ডিপার্টমেন্টাল সেক্রেটারি, এরপর অর্গানাইজিং, ফাইন্যান্স, এরপর হচ্ছে যে ট্রেজারার, সরি ট্রেজারার থেকে মনে করেন আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এভাবে নেতৃত্ব হয় আমাদের পরবর্তী যে নেতৃত্বের ধারাবাহিকতা। এ ব্যাপারে কিন্তু আমাদের কোনো ইয়ে নেই, ঘাটতি নেই। আমরা আমাদের পাইপলাইনে কিন্তু অনেক ইয়াং জেনারেশন নেতৃত্বে ধারাবাহিকভাবে চলে আসছে। ওই যে বললাম 60 কমিটির একটা এক্সিকিউটিভ কমিটি, আমরা ডিপার্টমেন্টাল ওয়াইজ দায়িত্ব ভাগ করে দিই, আমার টার্গেট থাকে যে কোন নেতৃত্বকে আমরা কখন নিয়ে আসবো। এবং আমাদের একটা জিনিস, আমাদের ম্যান্ডেটরি, আমরা 2 বছর শেষ আমাকে চলে যেতে হবে, নো ওয়ে এখানে কোনো এক্সটেনশন কিংবা কোনো কিছু। এই কোভিড মহা দুর্যোগকালীন সময়ে শুধু আমরা 6 মাসের জন্য এক্সটেনশন, তাও সবাই রিকোয়েস্ট করে আমাদেরকে বলা হয়েছে যে এই মুহূর্তে কোনো সামনাসামনি, হ্যাঁ এই জন্যই। এরপর ডিসেম্বরে আমাদের শেষ, নতুন কমিটি দায়িত্ব নেবে, চলে যাবে। এটা হচ্ছে যে ইয়াং নেতৃত্বের ব্যাপারে। আর ইনভলভমেন্টের যে ব্যাপারে যদি বলেন, আপনারা যারা আসেন, অনুরোধ করব আপনারা আসলে দেখতে পাবেন আমাদের ছোট থেকে বড় সবাইকে আমরা কি ইনভলভ করেছি। একটু বলি, 2019-এ যখন আমরা প্রোগ্রাম করেছিলাম, কালচারাল প্রোগ্রাম আমাদের রিলিজিয়াসে, একটা কথা আমি শুরু করেছিলাম, ফ্রম এইজ 6 টু 60 সবাইকে ইনভলভ হতে হবে। এবং সেই ব্যাপারে দেখবেন যে গ্রুপ ওয়াইজ কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল, কালচারাল প্রোগ্রাম, সবাই ইনভলভ হয়েছে। এবারও কিন্তু আমাদের বাচ্চাদের অনুষ্ঠান আছে, একটু তাদের থেকে ইয়াং, একটু ইয়ার যারা তাদের আছে, এরপরে সিনিয়র, সবারই এই প্রোগ্রাম আছে, আপনারা আসেন দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব অনুপম সাহা, আপনার কাছে যদি আমি আসি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ফিউচার জেনারেশনের যেরকম একটা কন্ট্রিবিউশন থাকা উচিত ফর এ সাকসেসফুল অর্গানাইজেশন, আপনার মেয়েদের, মাদের, তাদেরও কিন্তু একটা বড় ধরনের ভূমিকা আছে টু মেক ইট সাকসেসফুল, এবং এভরিডে ডিসিশন মেকিংয়ের ব্যাপারেও কিন্তু ওনাদের ইনভলভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের অর্গানাইজেশনে আপনারা সেটা কীভাবে
আপনারা সেটা বাস্তবায়ন করছেন? আপনি যদি গুড কোয়েশ্চন করেছেন, আপনি দেখেছেন আসলে, আপনার কিছু মনে আছে কিনা জানি না, আমরা একটা ফোর ইয়াং ট্যালেন্টদেরকে নিয়ে আপনার সাথে একটা শো করেছিলাম অ্যারাউন্ড টু ইয়ার্স ব্যাক নাইন টিভিতে, এবং সেগুলো দেখেছেন, ওগুলো এখন কেউ অক্সফোর্ডে যাচ্ছে, কেউ কেমব্রিজে যাচ্ছে, আরও অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে, এগুলো কিন্তু সব আমাদের এসবিএল থেকে গড়ে ওঠা। আপনি দেখেছেন ওরা সংগঠন সম্বন্ধে কত ডিপলি জানে। আর একটা জিনিস আমি বলতে চাই যে এই যে 60 কমিটি, ডিসি কমিটি, আমাদের কিন্তু ভেরি ডাইভার্স কমিটি, এখানে 50-50 মেল অ্যান্ড 50 ফিমেল আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আমাদের উইমেন একটা যে উইমেন এম্পাওয়ারমেন্টটা আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব দিই, এবং আমাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্রেটারি পর্যায়ে আমাদের উইমেনরা রিপ্রেজেন্ট করছে, এবং সেখান থেকে ইয়াংরা অনুপ্রাণিত হয়ে সংগঠনে অ্যাড হচ্ছে, এবং সেটা আমরা অলওয়েজ ফোকাস করি। অ্যাবসলিউটলি, সিইং ইজ বিলিভিং। তারা যখন দেখে যে না, এখানে ওনাদের কনসার্নগুলো, ওনাদের রিপ্রেজেন্টেশনের একটা ভ্যালু আছে, ওনারা কিন্তু অটোমেটিক ইনভলভ হয়। এই বছরে এটা একটা ডিফিকাল্ট সময়, একটা গ্লোবাল ক্রাইসিসের মাঝে আমরা অতিক্রম করছি। ডাক্তার সাহেব আরও ভালো বলতে পারবে, আপনি যদি বলেন যে এই বছরের প্রতিমার যে মেসেজটা, এটা কীভাবে অন্য বছরের তুলনায় ডিফারেন্ট, এবং আমরা আমাদের ডে টু ডে লাইফে কীভাবে আপনার এই রিলিজিয়াস ভ্যালুগুলো রিফ্লেকশনের মাধ্যমে একটা বেটার ওয়ার্ল্ড আমরা পেতে পারি? আসলে তো জানেন, আপনার মার পূজা আমরা করি কেন, অশুভ শক্তিকে পরাজিত করে আমরা পৃথিবীকে সুস্থ সবল করে একটা নতুন পৃথিবী করার প্রয়াসে কিন্তু আমরা মাকে প্রতি বছর নিয়ে আসি। আমরা এবারে আমাদের প্রথম যেটা ফার্স্ট থিং হচ্ছে, আমরা এই করোনা মহামারী থেকে মুক্তি দিয়ে আমরা যাতে সুস্থ সুন্দর একটা পৃথিবীতে আবার নতুন করে বেঁচে থাকতে পারি, সেই প্রত্যাশায়, সেই প্রার্থনায় আমরা কিন্তু এবার মায়ের পূজা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সেম প্রশ্নটা যদি আপনার কাছে করি, আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা একটু আগে একটা বলে রাখি, আমাদের কিন্তু যখন আমাদের একটা মহিলা সাব কমিটি আছে, এবং যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমরা ওদেরকে ছেড়ে দেই, ওদের থেকে সিদ্ধান্ত আসলে আমরা শুধু ইমপ্লিমেন্ট করি। এটা হচ্ছে যে আমাদের মানে মহিলাদেরকে মূল্যায়ন করে, যে বললাম 50-50, ইভেন কি বিভিন্ন সেক্টর দেখবেন যে 50-র উপরে। আর আরেকটা হচ্ছে যে এবার ওই বছরটা আমরা আমাদের মেইন এটাই হচ্ছে যে জগতের এই দুর্যোগ, মহাকোভিড দুর্যোগ কাটিয়ে উঠে আগামী দিন যেন সুস্থ সবল সবাই যেন ভালো থাকে, এটাই হচ্ছে মূল থিম। এবং আমাদের অনুষ্ঠান ষষ্ঠীর দিন শুরু হচ্ছে মঙ্গলা গীত দিয়ে, মঙ্গলা গীত এই ধরনীতে যাতে শান্তি ফিরে আসে, সবাই যেন মহাদুর্যোগ কাটিয়ে উঠতে পারি, সেটাকেই টার্গেট করে আমাদের অনুষ্ঠান শুরু করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি দর্শক যারা, এনটিভির দর্শক যারা আপনাদের কথা শুনছে, তাদের উদ্দেশ্যে যদি বলেন যে আপনাদের পুজোটা কোথায় হচ্ছে, ওনারা কিভাবে জয়েন করতে পারবে, এবং থ্রু আউট দ্য ডে কি ধরনের অ্যাক্টিভিটিস থাকছে, খুব সংক্ষেপে যদি বলেন। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে যে অক্সয় ব্যাংকোয়েট হল, এটা হচ্ছে যে সাউদার্ন রোড, জাস্ট ইস্টার্ন স্টেশন থেকে 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, ভেরি ইজি টু কমিউনিকেট। আমাদের সকাল 10টা থেকে রাত 11টা অবধি অনুষ্ঠান, সকালবেলা আমরা পুজো দিচ্ছি, পুজো দিয়ে অঞ্জলি হবে, অঞ্জলির পর প্রসাদ বিতরণ, এরপরে বিকেলে হচ্ছে যে আমাদের সন্ধ্যা আরতি, পরে হচ্ছে কালচারাল অনুষ্ঠান, এবং আমরা প্রার্থনা সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানগুলো প্রতিদিন শেষ করছি। সেটা হচ্ছে যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী। অষ্টমীতে আমরা একটা মানে সন্ধি পূজা করে থাকি, এটা এই লন্ডনে এবং আমার জানা মতে ইউকে কে করে না, আমরা সন্ধি পূজা করে থাকি, এটা একমাত্র সংগঠন আমরা করে থাকি। তো দশমীতে হচ্ছে যে আমরা সবাইকে মিষ্টি খাওয়াই, আপনারা সবাইকে আমন্ত্রণ এই এনটিভির মাধ্যমে, এবং আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি, আসুন দশমীতে আমরা সবাই মায়ের কাছে সমবেত জানে ভাবে প্রার্থনা দিয়ে শেষ করতে পারি, যে আগামী দিনগুলো আমরা সুস্থ সুন্দর সবল থাকবো। এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানগুলো আপনার ফেসবুক লাইভে আছে, আমাদের ওয়েবসাইটে গেলেও আপনারা দেখতে পাবেন, এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা যে যখন পাবেন আসতে পারবেন। সবাইকে আসার আমন্ত্রণ জানালো, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জনাব অনুপম শাহ। আমি যদি আপনার কাছে আসি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে প্রতিমার কি ভ্যালু, এই বছরের কি ভ্যালুটা আমরা আমাদের এভরিডে লাইফে আমরা রিফ্লেক্ট করতে পারি, পার্টিকুলারলি এই চ্যালেঞ্জিং সময়ে। আমি শুধু ওই দিনের সেলিব্রেশন না, থ্রু আউট দ্য ডে আপনি পার্টিকুলারলি ওই ইভেন্টের ভ্যালুটা যদি আপনি আমাদেরকে বলতেন, এবং ফিউচার জেনারেশন যারা আছে তারা কীভাবে, হাউ দে ক্যান ওয়ার্ক টুগেদার, এই আপনার এই যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, সোশিও ইকোনমিক ডিফারেন্স থাকতে পারে, সেগুলো সব কিছু ভুলে সবাই কীভাবে একজন আরেকজনকে কোঅপারেট করতে পারে একটা ফর এ বেটার ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। আসলে এই যে কোভিড সিচুয়েশন আমাদেরকে কিন্তু দারুণ একটা শিক্ষা দিয়েছে, আমরা অনেক আপনজন, অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে আসলে লাইফ ইজ নট এ পার্মানেন্ট। আমরা
আমরা এই জন্য মায়ের কাছে এটা অনুগত হয়ে প্রার্থনা করব পৃথিবীটা আরও সুন্দর হয়। আমরা জাস্ট একটুখানি বলতে চাচ্ছি, আমরা কিন্তু চ্যারিটি অর্গানাইজেশন, আমরা নট অনলি পূজা পার্বণ করি, আমরা কিন্তু কোভিডের সময় আমরা সমস্ত ইউকের মানুষের জন্য প্রেয়ার করেছি। যে সমস্ত লোকাল কমিউনিটিতে আমরা দেখেছি এফেক্টেড হয়েছে তাদেরকে আমরা ফুড দিয়েছি, এনএচএস এ ফুড দিয়েছি, সোশ্যাল বিভিন্ন কেয়ার হোমে ফুড দিয়েছি, বাংলাদেশে 1000 লোককে ফুড দিয়েছি। এগুলো আমরা করছি হিউম্যানিটি বেসিস, এগুলো আমরা শিখে দিচ্ছি আমাদের সংগঠনের লোক যারা কাজ করে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে পূজার শুভেচ্ছা, এবং আপনারা আপনাদের ভালো কাজগুলো ইউল ক্যারি অন ডুইং দ্যাট আমরা এনটিভির পক্ষ থেকে সেই আশাই করবো। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কমিউনিটি ম্যাটার্সে কথা বলছিলাম। আমরা জানি যে সনাতন ধর্ম আপনার পুজো কিন্তু আমাদের বাংলাদেশের খ্রিস্টানদের একটা বড় ধরনের প্রভাব আছে, বড় ধরনের ইনফ্লুয়েন্স আছে, এবং যুক্তরাজ্যে ওনারা এত ব্যস্ততার মাঝেও কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই পূজার সেলিব্রেশনের আয়োজন করেছে। গভর্নমেন্টের সকল নিয়মকানুন মেনে, করোনা ভাইরাসের সকল রেস্ট্রিকশন মেনে আপনারা জয়েন করবেন, আপনারা সেলিব্রেট করবেন, আমরা সেই আশাই করি। এবং এই যে রিলিজিয়াস হারমোনি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, সকল ধর্মের লোকজন সবাই একজন আরেকজনকে ভালোবাসবে, আমরা একটা শান্তিপূর্ণ একটা ভবিষ্যৎ দেখব, আমরা সে আশাই করি এনটিভির পক্ষ থেকে। আপনারা যে যেখানেই থাকুন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা কিন্তু এনটিভির পক্ষ থেকে সকল ধরনের ভালো কাজকে, পার্টিকুলারলি আপনার কমিউনিটি কোহেশন এবং রিলিজিয়াস হারমোনি সবসময় আমরা প্রমোট করার চেষ্টা করি। আপনাদেরকে সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের কমিউনিটি ম্যাটার্স এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।